নয় ঘন্টা বাস জার্নি করে যখন পাড়ার মোড়ের বাসস্ট্যান্ডে এসে নামলাম, তখন ভোর 5টা। শীতের সকাল, লোকজনের চলাচল নেই। গত 10 বছরে পাড়ার অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি, শুধু বাড়িগুলোকে বার্ধক্য স্পর্শ করেছে বলা যায়। খুব সন্তর্পণে এগিয়ে গেলাম কালনি নদীর ধারে। স্রোত এখন অনেকটাই কম, শীর্ণ ঘাস আর পাতাঝরা গাছ শীতের রুক্ষতার জানান দিচ্ছে। হঠাৎ নাকে এলো চিরচেনা একটা মিষ্টি গন্ধ। সত্যিই তো, এটা তো চামেলি ফুলের গন্ধ। এখানে এলো কিভাবে? ভাবতে ভাবতে বসে পড়লাম বাঁধানো ঘাটে। মনে হলো গন্ধটা আমার কাঁধে মাথা রেখেছে, সে এসেছে। আমি আর উঠে দাঁড়ালাম না। 10 বছর আগেও এরকম ভোর এসেছিল আমার জীবনে। পরিণীতা চলে গেছে, প্রায় 10 বছর হয়ে গেল। আমিও ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম অন্য এক শহরে, কিন্তু এতগুলো দিন পরেও সে তার উপস্থিতি আমাকে উপলব্ধি করিয়ে দিয়ে গেল। তার চুলের বাঁধা চামেলি ফুলের গন্ধ আর শীতের কুয়াশা স্মৃতির প্রতিটা পাতা ঝাপসা করে ভাসিয়ে তুলল আবার। রোদের তীব্রতা বাড়তেই লোকজনের আনাগোনা শুরু হয়ে গেল। কালনি নদীও তার ঘুম ভেঙে নৌকো বয়ে নিতে শুরু করেছে। আমার চোখে ঝাপসা স্মৃতি, চামেলি ফুলের গন্ধ বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হাত ঘড়িতে দেখলাম সকাল 6টা বেজে গেছে। ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম। পথে একটা জায়গায় এসে থামতে হলো। একটা পরিত্যক্ত বাড়ি, একটা বারান্দা, যেখানে পরিণীতা দাঁড়িয়ে থাকত তার ফুলগুলোর সাথে। আজ সেখানে পরিণীতা নেই, অযত্নে পড়ে আছে ফুলের টবগুলো। উঠোন জুড়ে পসার জমিয়েছে নাম না জানা গুল্মলতা। বাড়ির সামনে আসতেই দেখলাম বাড়ি ভর্তি লোকজন। বুঝতে পারলাম আজ আমার ছোট ভাইটার বিয়ে। হঠাৎ একজন এসে জিজ্ঞেস করলো, আপনি কি ক্যাটারিংয়ের লোক? না, আমি বলতে গিয়ে থমকে গেলাম। সামনে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে। একটা ইশারা দিতে লোকটা চলে গেল। বাবা বললেন, কি এত বছর পরে কি মনে করে? আমি চুপ করে কথাটা শুনলাম, কষ্ট হলেও কিছু বললাম না। সোজা চলে গেলাম আমার পুরনো ঘরটায়। সারা বাড়ি ভর্তি এত লোকজন, যার মধ্যে নিজেকেই কেমন অপরিচিত মনে হলো। একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন বেলা প্রায় 12টা। লোকে লোকারণ্য, বরযাত্রী বেরোবে একটু পরেই। অনেক দূরে বিয়ে, তাই পৌঁছাতে সময় লাগবে। আমাকে দরজা খুলে বেরোতে দেখেই আমার মা ছুটে এলো। আমাকে ছুঁয়ে দেখবার পরিবর্তে বলল, তুই ঘরে থাক, লোকে দেখলে নানান কথা উঠবে। ঠিক আছে মা, তোমাদের চিন্তা করতে হবে না, আমি সবার সামনে যাচ্ছি না। চলে এলাম। বরযাত্রী বের হলো বিকেল 5টায়। আমি ছোট ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। এই বাড়ি আমার নয়, আমি এখানে নিতান্তই অপরিচিত, অযাচিত। গত রাতে অল্প কিছু খেয়ে বাসে উঠেছিলাম। বহুদিন পর বাড়ি যাচ্ছি, মনের ভেতরে আনন্দ আর সংখ্যা একসাথে কাজ করছিল। মাঝপথে হাইওয়েতে হোটেলের ধারে বাস থামলেও আলসেমিতে আর নামিনি। সারা বেলায় কোথাও খাবার জোটেনি, তাই খিদেও পেয়েছে খুব। তাই বাধ্য হই পাড়ার ভাতের হোটেলের দিকে গেলাম। হোটেলের সামনে দেখা হলো বন্ধু সবুজের সাথে। দেখা হতেই বলল, কি রে সুমন, এতদিন পরে এলি। হ্যাঁ, আজই এলাম। তা এখানে হোটেলে কেন? এই কিছু খেতে এলাম। সে কি, আজ তোর ভাইয়ের বিয়ে না? একটু দমে গেলাম, আজ যে আমার বরযাত্রী যাওয়ার কথা, তাই কোনো উত্তর দিতে পারলাম না। চুপচাপ কিছু খেয়ে চলে এলাম খেয়াঘাটের শান বাঁধানো বুড়ো বটতলায়। এই বটতলাটা আমার খুব পছন্দের ছিল। পরিণীতা বকুল ফুল নিয়ে এসে বসত, আমি বকুল ফুলের মালা গেঁথে
পড়িয়ে দিতাম তার খোপায়। আজ থেকে 10 বছর আগে তখন আমাদের প্রেমের বসন্ত চলছে। হঠাৎ কালবৈশাখী শুরু হলো, পরিণীতার বিয়ে ঠিক করবার চেষ্টা করছে তার বাবা মা। এদিকে আমরা দুজন দুজনকে এতটাই ভালোবাসি যে আলাদা থাকবার কথা ভাবতেই পারছি না। একদিন পরিণীতার বাবা তাকে বলল, শোনো মেয়ে, যদি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কিন্তু বাবা, আমি যে সুমনকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, অমন ভালোবাসা আমি অনেক দেখেছি। বেকার ছেলে, কাজকর্মের বালাই নেই, ভালোবাসা। পরিণীতা চুপ করে শুনল। তখন সত্যিই আমি বেকার, কয়েকটা চাকরির পরীক্ষাও দিয়েছিলাম, যে কয়টা রেজাল্ট দিয়েছে তাতে আমার নাম আসেনি। পরিণীতাও তা জানত। একদিন সন্ধ্যায় এই বটতলায় এসে আমার সাথে দেখা করল সে। সুমন, আমাদের ভালোবাসা রবীন্দ্রনাথের একটা ছোট গল্প হয়েই থেকে যাবে, শেষ হয়েও হবে না শেষ। মানে কি বলছো এসব? ও কিছুই না। দুজন মিলে সন্ধ্যাটা একসাথে কাটিয়ে যে যার বাড়ি ফিরলাম। পরদিন সকালে শুনলাম পরিণীতা আর নেই, মারা গেছে। আমি দেখতে যেতে চেয়েও পারিনি, কারণ ওর বাবা মা আমাকেই সন্দেহ করত, কিন্তু প্রমাণ না থাকায় কিছু করতে পারিনি। আমি চলে আসি পাড়া থেকে। ঠিক তার পরদিনই সিভিল সার্ভিসের রেজাল্টটা বের হয়। আমার নাম সেখানে সুপারিশ করা রয়েছে, আর একটু সময় যদি দিত পরিণীতা আর তার পরিবার। মশার কামড়ে ঘুম ভাঙল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। কখন মেঘাচ্ছন্ন আকাশের বুকে কখন যেন চাঁদ উঠেছে, তার রূপলি আলোয় ঝকঝক করছে চারিদিক। ঘাটের সব কাজ গুছিয়ে মাঝি জেলেরা সব চলে গেছে। মনে হচ্ছিল পুরো এলাকাটাই যেন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ চামেলি ফুলের গন্ধ। তাহলে কি পরিণীতা এসেছে আবার? সামনে তাকিয়ে দেখলাম আমার সামনে একটা স্নিগ্ধ হাসি মাখা মুখ নিয়ে হাওয়ায় ভেসে রয়েছে পরিণীতা। সুমন, আমরা আবার এক হচ্ছি। কি বলছো পরিণীতা? কিভাবে? তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো। আমি দেখার জন্য উঠতে গিয়েও পারছিলাম না দুর্বলতার কারণে। বহু কষ্টে উঠে দেখি ওটা মশার কামড় নয়, জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে আমার পায়ে দুটো দাগ, সাপের কামড়। সাথে সাথে সামনে তাকালাম, দেখলাম পরিণীতা হাত বাড়িয়ে আমাকে ডাকছে। আমি বহু চেষ্টা করেও তাকে ছুঁতে পারলাম না। অনেক চেষ্টা করবার পর হঠাৎ যেন খুব সহজেই পারলাম। শরীরটা হালকা হয়ে গেছে। পরিণীতা আমার হাত ধরে সামনে নিয়ে যেতে লাগলো, সেই বকুলতলার দিকে। পরিণীতা, কোথায় যাচ্ছি আমরা? সুখের খোঁজে। আমার ব্যাগটা নি। ওটা তোমার আর কোনোদিনও কাজে লাগবে না। ব্যাগটার দিকে তাকিয়ে দেখলাম বটতলায় আমার নিথর নীল দেহটা পড়ে আছে, আর তার পাশেই পড়ে আছে আমার ব্যাগটা। আজ আমার আর কোনো দুঃখ নেই, হাওয়ায় ভাসতে ভাসতে পূর্ণতা পেল। ওই যে দূরে রাতের আকাশে গোল থালার মতন চাঁদ উঠেছে, তার পাড়াতেই যাচ্ছি আমরা। আমাদের জীবনের এই ছোট গল্প চির অসমাপ্ত আখ্যানের পথে পাড়ি দিল।